আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ও মুসাল্লিন আম্মা বাদ। মোহতরম নাজরীন, জেসা কি আপ জানতে হ্যায় কি মৌজু হ্যায় খুশহাল মুআশরা বানানে কে আসবাব। পিছলি নশিস্ত মে জো পহলা সবাব আকীদা হ্যায় উস পর বাত চল রহি থি। আজ হাম উসি মৌজু কো আগে বড়হায়েঙ্গে অর আকীদে সে মুতাল্লিক কুরআন করিম কি তালিমাত, আহাদিস কি তালিমাত ক্যা হ্যায় উসকো জাননে কি কোশিশ করতে হ্যায়। মোহতরম নাজরীন, আইয়ে আগলি আয়াত করিমা কো হাম সুনে আর জানে কি রব্বুল আলামিন ঈমান কে মুতাল্লিক, আকীদে কে মুতাল্লিক কোন সি অহম বাত বতলানা চাহতা হ্যায়। মোহতরম নাজরীন, ইনসান গলত কাম করতা হ্যায়, বুরা কাম করতা হ্যায়, জিসসে মুআশরা তবাহ হোতা হ্যায়, মুআশরে কে লোক পরেশান হোতে হ্যায়। তো এসে ও তমাম লোক জো আপনে গলত কাম কো ইস কদর বড়ায়ে হুয়ে হ্যায় কি উনকে দিল মে রব্বুল আলামিন কা ডর আর খৌফ কুছ ভি নাই হ্যায়, উনহি লোগোঁ সে মুতাল্লিক আল্লাহ রব্বুল আলামিন নে ইস আয়াত করিমা কে আন্দর ইরশাদ ফরমায়া। সূরাতুল হজ আয়াত নম্বর 70 কে আন্দর রব্বুল আলামিন নে ইরশাদ ফরমায়া, আলম তাআলম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। হে নবী মোহতরম, কি আপকো নাহি পাতা কি আল্লাহ রব্বুল আলামিন জমিন আর আসমান মে জিতনি চিজে হ্যায় সব কো জানতা হ্যায়। আল্লাহ রব্বুল আলামিন কি জাত সে কোই চিজ মখফি নাহি। এক ইনসান ইয়া ইস আলম কে চরিন্দ ও পরিন্দ, মামুলি সি মামুলি চিজ, বড়ি সি বড়ি চিজ, তমাম চিজো কা ইলম আল্লাহ রব্বুল আলামিন কো হ্যায়। তো জো লোগ মুআশরে কে খিলাফ কাম করতে হ্যায়, জো লোগ মুআশরে মে বদআমনি ফেলাতে হ্যায়, জো লোক রব্বুল আলামিন পর ঈমান না লাতে হুয়ে উসকা ডর আর খৌফ নে দিলোঁ সে নিকাল দিয়ে হুয়ে হ্যায়, আল্লাহ রব্বুল আলামিন নে উন তমাম লোগোঁ কে মুতালিক বয়ান ফরমায়া কি আলম তাআলম, ইয়ে নবী মোহতরম আপকো নাহি পাতা কি আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিন কি তমাম চিজোঁ কো জানতা হ্যায়। আর সিরফ জানতা নাহি বল্কি জাননে কে সাথ সাথ আল্লাহ রব্বুল আলামিন কে পাস রিকর্ড ভি মৌজুদ হ্যায়, কিতাব মে তমাম চিজেঁ লিখি হুই হ্যায়, সব কুছ মৌজুদ হ্যায়। ইনসান জো কুছ করতা হ্যায় আল্লাহ রব্বুল আলামিন উন তমাম চিজোঁ সে বহুসন খুবি ওয়াকিফ হ্যায়। আল্লাহ রব্বুল আলামিন নে ইরশাদ ফরমায়া কি ইয়ে চিজেঁ কোই মুশকিল নাই হ্যায় রব্বুল আলামিন কি জাত পর কি ইনকা হিসাব ও কিতাব লেনা, ইনকো মহফুজ করনা, ইনকো ইয়াদ করনা। তো মুআশরে কে খিলাফ জিতনে লোগ হ্যায় উন তমাম লোগোঁ কো ইস আয়াত করিমা সে নসিহত পকড়নি চাহিয়ে কি আপ জো ভি কর রহে হো, জো কুছ কর রহে হো জিসসে লোগোঁ কা নুকসান হোতা হ্যায়, সমাজ ও মুআশরে কা নুকসান হোতা হ্যায়, রব্বুল আলামিন পর ঈমান নাহি হ্যায়, রব্বুল আলামিন কা ডর আর খৌফ নাহি হ্যায়, রব্বুল আলামিন কে ভেজে হুয়ে রাসূলোঁ কা এহতরাম নাহি হ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তালিমাত পর আমল হাম নাহি করতে। তো এসে লোগোঁ কো জান লেনা চাহিয়ে কি জো কুছ হাম আর আপ কর রহে হ্যায় ও তমাম চিজেঁ আল্লাহ রব্বুল আলামিন উসকা রিকর্ড রখে হুয়ে হ্যায়, রব্বুল আলামিন কো সব কুছ পাতা হ্যায়। তো এই ইনসানো, জব রব্বুল আলামিন সব কুছ জানতা হ্যায়, জো কুছ তুম করতে হো উসকো রব্বুল আলামিন জানতা হ্যায়, ওয়াকিফ হ্যায়, তো ফির কিউ ইতনি জাদা আপনি মনমানি করতে হ্যায় হাম, কিউ হাম ইতনি জাদা রব্বুল আলামিন কি নাফরমানি করতে হ্যায়, হালাঁকি পাতা হ্যায় কি রব্বুল আলামিন তমাম চিজোঁ কো জানতা আর ওয়াকিফ হ্যায়। মোহতরম নাজরীন, ইসলিয়ে হামে চাহিয়ে কি হাম আপনি জিন্দগি কো বেহতর বানায়েঁ, মুআশরে কো বেহতর বানায়েঁ, আর মুআশরা খুশহাল উসি শক্ল মে মুমকিন হো সকতা হ্যায় জব হাম লোগ আপনে দিলোঁ মে আল্লাহ কা ডর পয়দা করেন, রব্বুল আলামিন কা খৌফ পয়দা করেন, উসকি তালিমাত পর আমল পয়রা হোঁ, উসকে রাসূল কি তালিমাত পর আমল করেন। মোহতরম নাজরীন, তব জা করকে সমাজ খুশহাল হো সকতা হ্যায়, মুআশরা বেহতর ও খুবসূরত হো সকতা হ্যায়। মোহতরম নাজরীন, আইয়ে নবী মোহতরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবানি ঈমান কে মুতাল্লিক কুছ তালিমাত জাননে কি কোশিশ করতে হ্যায়। হদীস জিবরীল বহুত মশহুর হদীস হ্যায়, আকসর লোগোঁ কো পাতা হোগা কি ও হদীস হ্যায় জিসমে হযরত জিবরীল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পাস আয়ে। হদীস কে রাবী হযরত উমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যায়, ও বয়ান করতে হ্যায় কি হযরত জিবরীল নে নবী মোহতরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে সওয়াল কিয়া আনিল ঈমান, ঈমান কে মুতাল্লিক কি নবী মোহতরম ঈমান ক্যা হ্যায় ইসকে বারে মে বতলাইয়ে। আবি তক হাম কুরআন করিম কি রোশনি মে ঈমান কো সুন রহে থে কি ঈমান কহতে কিসকো হ্যায়, আল্লাহ পর ঈমান লানা হ্যায়, রসুলো পর ঈমান লানা হ্যায়, কিতাবো পর ঈমান লানা হ্যায়, ফরিশতো পর ঈমান লানা হ্যায়, আল্লাহ রব্বুল আলামিন কে ফরিশতো পর আর সাথ সাথ রসুলো পর আর সাথ সাথ তমাম আখরত কে দিন পর ইন তমাম চিজো পর ঈমান লানা হ্যায়। আইয়ে দেখেন কি রসুল মোহতরম কি জবানি
ایمان کو جانے کہ ایمان کہتے کس کو ہیں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا الایمان ان تؤمن باللہ وملائکته وکتبه ورسله والیوم الاخر وتؤمن بالقدر خیره وشره کی سنو ایمان یہ ہے کہ اللہ پر ایمان لاؤ اس کے فرشتوں پر ایمان لاؤ اس کی کتابوں پر ایمان لاؤ اس کے رسولوں پر ایمان لاؤ آخرت کے دن پر ایمان لاؤ اور بری بھلی تقدیر پر ایمان لاؤ اس کو ایمان کہتے ہیں محترم ناظرین تو ابھی ہم لوگوں نے اس بات کو جان لیا اور سمجھ لیا کہ ایمان کہتے کس کو ہیں ایمان کی اہمیت کتنی زیادہ اسلام میں ہے رب العالمین نے ایمان کے متعلق کیا بیان فرمایا رسول محترم صلی اللہ علیہ وسلم نے ایمان کے متعلق ارشاد فرمایا اب آئیے ایمان کی جو چھ چیزیں ہیں جن پر ایمان لانا ضروری ہے تب جا کر کے انسان خوشحال ہو سکتا ہے تب جا کر کے انسان پرسکون ماحول میں جی سکتا ہے تب جا کر کے اس کے دل کو سکون مل سکتا ہے سماج کے اندر بہترین انداز سے وہ رہ سکتا ہے اللہ رب العالمین کے ان تمام تعلیمات کے ذریعے سے اور نبی کے فرامین کے ذریعے سے جو کچھ ہم نے سیکھا اور جانا آئیے جانیں کہ ان چھ چیزوں پر ایمان لانا کیوں ضروری ہے ان تمام چھ چیزوں کی تفصیلی گفتگو ہم آگے کرتے ہیں اللہ رب العالمین کے بیان کے حساب سے اور بیان کے مطابق محترم ناظرین سب سے پہلی چیز ہم گفتگو کریں گے ایمان باللہ پر کہ اللہ پر ایمان لانا یہ کیا ہے اس کی کیا اہمیت ہے اس کی کیا افادیت ہے کتنا ضروری ہے اللہ پر ایمان لانا اس کی ذات پر ایمان لانا اس کے نام پر ایمان لانا اس کی صفات پر ایمان لانا کتنا زیادہ ضروری ہے ہم انسانوں کی زندگی میں ہمارے معاشرے اور سوسائٹی میں اللہ پر ایمان لانا کتنا زیادہ اہم ہے اس کو جاننے کی کوشش کرتے ہیں محترم ناظرین اللہ رب العالمین نے سورۃ الزاریات آیت نمبر 56 سے لے کر کے 58 تک میں ارشاد فرمایا وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطيعون ان الله هو الرزاق ذو القوه المتين اللہ رب العالمین نے اس آیت کریمہ کے اندر ارشاد فرمایا کہ میں نے انسانوں اور جناتوں کو پیدا ہی صرف اسی لیے کیا ہے تاکہ وہ اللہ کی عبادت و بندگی کریں وما خلقت الجن والانس الا ليعبدون کہ میں نے انسانوں اور جناتوں کو پیدا ہی اس مقصد سے کیا ہے تاکہ یہ دونوں میری عبادت و بندگی کریں میرے اوپر ایمان رکھیں میری عبادت و میری پوجا اور پاٹ کریں کسی اور کی نہیں اللہ رب العالمین نے آگے ارشاد فرمایا کہ اس عبادت سے ہمارا مقصود یہ نہیں ہے کہ ما اريد منهم من رزق کہ اللہ رب العالمین نے کہا کہ انسانوں جنات سے میری عبادت کرنا اس سے میرا مقصد یہ نہیں ہے کہ یہ لوگ مجھے روزی دیں گے وما اريد ان يطعمون اور نہ ہی میری یہ منشا اور میری خواہش ہے کہ وہ مجھے کھانا کھلائیں انسان کو مجبوری ہے اسے ضرورت ہے کھانے کی اسے ضرورت ہے رزق اور روزی کی اور اللہ رب العالمین تو رزاق ہے وہی تو روزیاں دینے والا وہی تو لوگوں کو کھلانے پلانے والا تو رب العالمین کی ذات کو ان تمام چیزوں کی کوئی ضرورت نہیں انسان یہ تصور نہ کرے کہ رب العالمین سے کی اگر ہم کو عبادت کرنی ہے تو رب العالمین کچھ چاہتا ہے ہم سے نہیں بلکہ اس میں انسان کا فائدہ ہے اس میں سوسائٹی اور سماج کا فائدہ ہے کہ یہ تمام لوگ اللہ کی عبادت کریں اس کی بندگی کریں اس رب العالمین کی عبادت کریں جو لوگوں کو روزیاں خوب دیتا ہے اس رب العالمین کی عبادت و بندگی کریں جو لوگوں کو کھلاتا اور پلاتا ہے محترم ناظرین آگے رب العالمین نے ارشاد فرمایا ان اللہ هو الرزاق ذو القوۃ المتین کہ بے شک اللہ ہی کی ذات ہے ان اللہ هو الرزاق ذو القوۃ المتین اللہ ہی کی ذات ہے جو روزی دیتی ہے رزاق وہی ہے تو رب العالمین کو محترم ناظرین ہماری عبادتوں کے ذریعہ سے کوئی لالچ نہیں ہے بلکہ ہمارا فائدہ ہے جب ہم اللہ کی عبادت کریں گے اس کی بندگی کریں گے اس پر ایمان رکھیں گے تو رب العالمین ہمیں مزید دے گا جیسا کہ رب العالمین نے موقع پر ارشاد فرمایا لئن شکرتم لازیدنکم اگر اللہ رب العالمین کی شکر گزاری کریں گے تو اللہ تعالیٰ کہتا ہے کہ میں اور دوں گا میں بڑھا کر کے دوں گا تو محترم ناظرین اللہ رب العالمین کی عبادت کرنا یہ ہر انسان کا شیوا ہے انسان و جنات کا شیوا ہے اسے اللہ کی عبادت ہی کرنی چاہیے اللہ رب العالمین نے اس کا حکم دیا ہے جیسا کہ اس آیت کریمہ کے ذریعہ سے ہم لوگوں نے جانا آئیے آگے جانتے ہیں کہ رب العالمین اگلی آیت میں کیا بیان فرماتا ہے ایمان کے متعلق اللہ رب العالمین نے ارشاد فرمایا
सूरतुल बकरा आयत नंबर 21 से लेकर के आयत नंबर 22 तक अल्लाह रब्बुल आलमीन ने इरशाद फरमाया, ये अय्युहन नास उबुदु रब्बकुम अल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून अल्लज़ी जअला लकुमुल अर्ज़ा फिराशन वस्समा बिना وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. محترم ناظرین, اس آیت کریمہ میں اللہ رب العالمین نے ایمان کی افادیت کو بیان فرمایا, اللہ رب العالمین نے اپنی ذات کے متعلق ارشاد فرمایا اور پوری انسانیت کو خطاب فرمایا, یا ایہا الناس اعبدوا ربکم, اے پوری انسانیت اگر معاشرے کو بہتر بنانا چاہتے ہو, اگر سوسائٹی کو اچھا بنانا چاہتے ہو تو تمام کے تمام مل کر کے اعبدوا ربکم اپنے رب کی عبادت کرو, اس کی بندگی کرو. الذی خلقکم, اے لوگو اپنے رب کی عبادت کرو, اس رب کی عبادت جس نے آپ کو پیدا کیا, پوری انسانیت کو پیدا کیا, اس رب کی عبادت و بندگی ہونی چاہیے. تو ایمان باللہ میں جو سب سے اہم مسئلہ اور سب سے اہم بات یہ ہے کہ لوگوں کو مل کر کے اللہ کی عبادت و بندگی کرنی چاہیے. اللہ رب العالمین آگے ارشاد فرماتا ہے وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ, کہ رب العالمین نے نہ صرف تمہیں پیدا کیا ہے بلکہ تم سے پہلے جتنے لوگ آئے سب کو رب العالمین نے پیدا کیا, سب کی پرورش رب العالمین نے کی. تو اے انسانوں, اللہ رب العالمین کی عبادت کرو, اس کی بندگی کرو, اس کی عبادت و بندگی بجا لاؤ, اس پر ایمان لے آؤ, اپنے آپ کو اللہ کے قریب کر لو, کیونکہ اللہ رب العالمین نے آپ کو پیدا کیا ہے, آپ کو پالتا اور پوستا رب العالمین ہے, وہ ساری نعمتیں آپ کو دے رہا ہے. تو اے لوگو اللہ کی عبادت کرو, اللہ کی بندگی کرو, معاشرہ خوبصورت بنے گا, معاشرہ بہتر ہوگا, لیکن شرط یہ ہے کہ انسانیت اللہ کی عبادت کرنے لگ جائے, انسانیت اللہ سے محبت کرنے لگ جائے. اللہ رب العالمین آگے ارشاد فرماتا ہے لعلکم تتقون, تاکہ تم پرہیزگار بن جاؤ, تاکہ تم متقی بن جاؤ. اور انسان کے دل میں تقویٰ اسی صورت میں پیدا ہو سکتا ہے جب وہ بندہ اللہ سے ڈرنے لگ جائے, جب وہ بندہ اپنے دلوں میں رب کا خوف پیدا کرنے لگے, جب وہ بندہ اپنے رب کی عبادت و بندگی کرنے لگے. محترم ناظرین, تب جا کر کے متقی بنے گا. اور جب لوگ متقی ہوں گے, جب لوگ پرہیزگار ہوں گے, جب لوگ ایک دوسرے کے دکھ اور درد کو سمجھیں گے, تو وہ خود بخود رب العالمین کی تعلیمات پر عمل کریں گے اور معاشرے کو خوبصورت و بہتر بنانے کی بھرپور کوشش کریں گے. اگر کچھ لغزش ہو جائے, اگر کچھ کمی اور غلطی ہو جائے ان سے, تو فوراً تلافی کریں گے اور معاشرے کو پرامن بنانے کی ہر ممکن کوشش کریں گے. اللہ رب العالمین آگے بیان فرماتا ہے کہ اللہ کی عبادت کیوں ہونی چاہیے, اس کی بندگی کیوں ہونی چاہیے, کیوں اللہ پر ایمان رکھنا چاہیے. اللہ رب العالمین آگے ارشاد فرماتا ہے الذی جعل لکم الارض, اللہ ہی وہ ذات ہے جس نے تمہارے لیے زمین کو بچھونا بنایا, جس نے تمہارے لیے زمین کو فرش بنایا جس پر آسانی سے چلتے پھرتے ہو. اس زمین کو رب العالمین نے تیرتا ہوا نہیں بنایا کہ زمین تیرے ادھر ادھر, زمین لڑکے ادھر ادھر, زمین کا بیلنس ختم ہو جائے, زمین ان بیلنس ہو جائے. تو محترم ناظرین, یہ رب العالمین کا کرم ہے کہ اس نے زمین کو بیلنس بنایا, اس نے زمین کو بچھونا اور فراش بنایا کہ انسان اسموتھلی اس پر چلتا ہے, اس پر لطف اندوز ہوتا ہے, اس سے فائدہ اٹھاتا ہے, زمین میں اپنی تمام مصروفیات کرتا ہے, زمین کے اندر اپنے تمام مکانات و بلڈنگیں بناتا ہے, اپنی زندگی کے تمام آسائش و آرائش کو مزین اور خوبصورت بناتا ہے. تو اے انسانوں, جس رب العالمین نے زمین کو فرش بنایا, اس رب العالمین کی عبادت کرو, اس رب العالمین کی بندگی کرو, اس رب العالمین کا ڈر اور خوف اپنے دلوں میں پیدا کرو. اور ظاہر سی بات ہے, جب انسان رب العالمین کی ان باتوں کو سمجھے گا تو اس کے دل میں ڈر پیدا ہوگا, اس کے دل میں خوف پیدا ہوگا, اور معاشرہ لامحالہ بہتر و خوبصورت بن کر کے ابھرے گا, اور معاشرے کے اندر امن و شانتی اور خوشحالی پیدا ہوگی. اللہ رب العالمین آگے مزید ارشاد فرماتا ہے کہ اس رب العالمین نے زمین کو بچھونا بنایا, اس رب العالمین نے آسمان کو چھت بنایا. محترم ناظرین, ذرا اندازہ کریں, یہ آسمان اتنا بلند ہے, اس آسمان کو بغیر ستونوں کے رب العالمین نے کھڑا کر دیا. کتنے غریب ایسے ہیں جو آسمان ہی کو چھت بنا کر کے راتوں کو رات گزارتے ہیں, کتنے لوگ ہیں جو سوتے ہیں. یہ رب العالمین نے دنیا کی رونق کو مزین کرنے کے لیے, دنیا کو خوبصورت بنانے کے لیے آسمان کے اندر ستاروں کو مزین کیا تاکہ وہ خوبصورتی دوبالا ہو جائے. محترم ناظرین, یہ کرم کس کا ہے,
ये रब्बुल आलमीन ही का है जिसने ज़मीन को बिछौना बनाया, जिसने आसमान को आपके लिए छत बनाया। उस रब्बुल आलमीन ने आगे इरशाद फरमाया, वांज़ला मिनस समाई मान, उस रब्बुल आलमीन ने आसमान से बारिश नाजिल फरमाया। उस रब्बुल आलमीन ने बारिश नाजिल फरमाया जिस बारिश का फ़ायदा मोहतरम नाजरीन आप जानते हैं कि हम बीजों को खेतों में बोते हैं, हम बीजों को ज़मीन पर डाल देते हैं, लेकिन उगती कैसे है, उसके अंदर उगना कैसे पैदा होता है, ये रब्बुल आलमीन की करम फरमाई की वजह से होता है। रब्बुल आलमीन आसमान से बारिश का पानी नाजिल करके रब्बुल आलमीन पौधों को उगाता है। तो मोहतरम नाजरीन, जो रब्बुल आलमीन आपको पैदा करने वाला है, जो रब्बुल आलमीन आपका खालिक व मालिक है, जो रब्बुल आलमीन आपके आबा और अजदाद का मालिक है, जो रब्बुल आलमीन ज़मीन को फर्श बनाए हुए है, जो रब्बुल आलमीन आसमान को छत बनाए हुए है, जो रब्बुल आलमीन आसमान से बारिश को नाजिल फरमाता है ताकि पौधे उगें, लहलहाती हुई खेतियाँ उग जाएँ, ताकि ये अनाज, ये गल्ले, ये तमाम की तमाम चीज़ें लहलहाने लगें, वो रब्बुल आलमीन बारिश को नाजिल फरमाता है, फलें उगाता है, रिज़्क़ल लकुम, जो तुम्हारे लिए फल होती हैं, जो तुम्हारे लिए रोज़ी होती हैं, जिससे तुम फ़ायदा उठाते हो, ज़िंदगी के तमाम मराहिल में उन्हें इस्तेमाल करते हो, जिससे तुम्हारी ज़िंदगी खूबसूरत व मुज़य्यन होती है। तो ऐ इंसानों, उस अल्लाह की इबादत करो जिस अल्लाह रब्बुल आलमीन ने ये तमाम नेमतें दी हैं, ये तमाम आसाइशें दी हैं, ये तमाम आराम रब्बुल आलमीन ने दिए हैं। मोहतरम नाजरीन, अल्लाह रब्बुल आलमीन आगे इरशाद फरमाता है कि मुआशरा तभी बेहतर हो सकता है, सोसाइटी तभी वह बेहतर हो सकती है जब तमाम के तमाम बंदे अल्लाह की इबादत करने लग जाएं। फला तजअलु लिल्लाहि अंदादा, और अल्लाह रब्बुल आलमीन के साथ किसी को भी शरीक ना ठहराएं, किसी भी ज़ात को अल्लाह के साथ शरीक ना ठहराएं, चाहे वो अंबिया हों, चाहे वो रसूल हों, चाहे वो फ़कीर हों, चाहे वो मोहताज हों, चाहे वो सलातीन हों, चाहे वो बादशाह हों, चाहे वो रफ़का हों, चाहे वो कितने बड़े से बड़े लोग क्यों ना हों, रब्बुल आलमीन के ज़ात के साथ किसी को भी शरीक ठहराना अल्लाह रब्बुल आलमीन को कभी पसंद नहीं। अगर आज समाज के अंदर अल्लाह के साथ शिर्क हो रहा है, अगर आज समाज के अंदर अल्लाह रब्बुल आलमीन को नज़रअंदाज और निगलेक्ट किया जा रहा है, अगर आज समाज के अंदर रब्बुल आलमीन की वहदानियत का नारा नहीं लग रहा है, अगर आज समाज के लोग अल्लाह रब्बुल आलमीन से नहीं डर रहे हैं, अगर उनके दिलों में रब्बुल आलमीन का डर और खौफ नहीं है, तो मोहतरम नाजरीन, हम कैसे तसव्वुर कर सकते हैं समाज खुशहाल हो जाए, माशरा खुशहाल हो जाए। याद रखिए, हमारा और आपका दिल रब्बुल आलमीन के दो उंगलियों के बीच में है। रब्बुल आलमीन के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम दुआएं क्या करते थे, या मुकल्लिबल कुलूब सब्बित कल्बी अला दीनिक, ऐ दिलों के उलटने पलटने वाले, हमारे दिलों को अपने दीन पर मजबूत कर दे, अपने दीन पर जमा दे। मोहतरम नाजरीन, अगर हमारा दिल दुरुस्त नहीं रहा, अगर हमारे दिल के अंदर नरमी बाकी नहीं रही, अगर हमारा दिल चोर हो गया, उस दिल के अंदर अल्लाह के अलावा दूसरे माबूद आ गए, तो ऐसा समाज बेहतर कैसे हो सकता है, ऐसे दिलों में खुशहाली के लिए जज्बा कैसे पैदा हो सकता है, ऐसे दिलों में लोगों के दुख और दर्द को समझने की सलाहियत कैसे पैदा हो सकती है, माशरा कैसे बेहतर हो सकता है। तो मोहतरम नाजरीन, इस आयत करीमा के ज़रिया से जो हमें पैगाम मिला रब्बुल आलमीन की जानिब से, वो ये है कि माशरे को अगर बेहतर बनाना है, अगर सोसाइटी को बेहतर बनाना है, तो तमाम लोग मिल करके अल्लाह रब्बुल आलमीन की इबादत व बंदगी बजा लाएँ, तभी जा कर के समाज बेहतर और ख़ूबसूरत बनेगा। और ये है ईमान जिसको रब्बुल आलमीन ने यहाँ पर बयान फरमाया। मोहतरम नाजरीन, अभी हमने सूरतुल बकरा की आयत करीमा या अय्युहन्नास उबुदू रब्बकुम के मुतालिक जाना। आइए अगली आयत में देखते हैं कि अल्लाह रब्बुल आलमीन ने अपने ऊपर ईमान लाना, अपनी इबादत करना, अपनी बंदगी करना क्या आवाम को, लोगों को बतलाया, क्या रब्बुल आलमीन ने लोगों की रहनुमाई के लिए अपने रसूल व पैगम्बर भेजे कि नहीं भेजे, जिससे मुआशरा बेहतर हो, मुआशरा सोसाइटी खूबसूरत हो। अल्लाह रब्बुल आलमीन ने इरशाद फरमाया, वलकद बअथना फ़ी कुल उम्मतिन रसूला अन इबुदुल्लाह वजतनिबुत तागूत। अल्लाह रब्बुल आलमीन ने इरशाद फरमाया, और अलबत्ता तहकीक की मैंने हर उम्मत में रसूल भेजा, वलकद बअथना हमने भेजा फ़ी कुल उम्मतिन रसूला, हर उम्मत में एक रसूल और एक पैगम्बर को, और उसके ज़रिए से तालीम दी समाज और सोसाइटी को, वहाँ के लोगों को, कि अन इबुदुल्लाह वजतनिबुत तागूत, कि तमाम के तमाम लोग अल्लाह की इबादत करें, उसकी बंदगी करें, उसका डर और खौफ दिलों में रखें, उस पर ईमान लाएं, अन इबुदुल्लाह अल्लाह की इबादत करें तमाम के तमाम लोग, वजतनिबुत तागूत, और अल्लाह रब्बुल आलमीन के अलावा किसी और की इबादत कभी भी ना करें, तागूत की इबादत व बंदगी से अपने आप को बचाएँ। तो पता ये चला कि रब्बुल आलमीन ने इस रूए ज़मीन पर किसी भी फ़र्द को,
کسی بھی جماعت کو کسی بھی گروہ کو ایسے ہی نہیں چھوڑا کہ اسے رب العالمین نے پیغام نہ دیا ہو اسے رب العالمین نے یہ تعلیمات نہ بتلائی ہوں کہ ایسے سماج کے لوگوں کو اللہ کی عبادت کرنی چاہیے اللہ کی بندگی کرنی چاہیے محترم ناظرین اس آیت کریمہ سے یہ پیغام ملا کہ رب العالمین نے ہر امت میں رسول بھیجا اور اس کے ذریعہ سے لوگوں کو خبر دی کہ لوگ سب کے سب ایک اللہ کی عبادت کریں ایک اللہ کی بندگی کریں لوگوں کی عبادتوں کو چھوڑ کر صرف اللہ رب العالمین کی عبادت کریں اگر سماج کے لوگ معاشرے کے لوگ سوسائٹی کے لوگ صرف مل کر کے ایک اللہ کی عبادت کرنے لگ جائیں تو پھر دیکھئے کیا محبت پروان چڑھے گی کس قدر لوگ اچھے انداز سے رہنا شروع کریں گے لوگوں کی زندگیاں کیسی خوبصورت و بہترین ہوں گی محترم ناظرین یہ سورۃ النمل آیت نمبر 36 کی آیت کریمہ تھی جس کو ہم نے آپ کے سامنے بیان کیا آئیے ایک اور آیت کریمہ سنتے چلیں اور جانیں کہ رب العالمین نے اپنے اوپر ایمان کے متعلق کیا بیان فرمایا ہے قرآن کریم کے اندر اللہ رب العالمین نے ارشاد فرمایا وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ سورة الانبیاء آیت نمبر 25 اللہ رب العالمین نے اپنے حبیب سرور کائنات محسن انسانیت امام الانبیاء ہمارے اور آپ کے نبی محمد صلی اللہ علیہ وسلم کو مخاطب کرتے ہوئے ارشاد فرمایا وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَسُولٍ اے نبی محترم ہم نے آپ سے پہلے جتنے رسولوں کو بھیجا ہے وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ ہم نے انہیں اس بات کی وحی کی ہے ہم نے انہیں اس بات کی تعلیم دی ہے إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونَ کہ اللہ کے علاوہ کوئی معبود نہیں میرے علاوہ کوئی عبادت کے لائق نہیں اس روئے زمین پر میری ذات کے علاوہ کسی کی بھی بندگی ممکن ہی نہیں تو اے لوگو میری عبادت کرو میری بندگی کرو اے نبی محترم یہ آپ کے تعلیمات ہیں آپ کے تعلیمات کے ساتھ ساتھ ہم نے آپ سے پہلے جتنے رسولوں کو بھیجا سب کو یہی تعلیم دی کہ معاشرے اور سماج کے لوگ سب مل کر کے اللہ کی عبادت کریں اس کی عبادت و بندگی میں اپنے آپ کو لگائیں تب ہی جا کر کے معاشرہ بہتر اور خوبصورت ہوگا اگر ہم معاشرے کے لوگوں کے دلوں میں اللہ کا ڈر نہیں ہوگا اللہ کا خوف نہیں ہوگا اللہ کی عبادت نہیں ہوگی اللہ کی بندگی نہیں ہوگی رب العالمین پر ایمان نہیں ہوگا تو محترم ناظرین معاشرہ کیسے بہتر ہو سکتا ہے معاشرہ سوسائٹی کیسے بہتر ہو سکتی ہے تو اگر ہمارے دلوں میں یہ شبہ ہو کہ سماج کے اندر لوگ بتانے والے نہیں آئے سماج کے اندر لوگ سمجھانے والے نہیں آئے تو یہ ہماری اور آپ کی غلطی ہے کیونکہ ہم نے اور آپ نے اللہ رب العالمین نے محترم ناظرین امت محمدیہ کے اندر علماء کو انبیاء کا وارث قرار دیا جو مشن لے کر نبی محترم آئے تھے وہی مشن علماء حق کا ہے کہ وہ لوگوں کو اللہ رب العالمین کی توحید کی طرف بلائیں وہ لوگوں کو اللہ کی عبادت کی طرف بلائیں وہ لوگوں کو اللہ کے قریب لائیں اور جب اس پر محنت کریں گے تو سماج و معاشرہ بہترین بنے گا محترم ناظرین وقت ہو چلا ہے اس نشست کو ختم کرنے کا ہم اپنی گفتگو کو یہیں پر روکنا چاہتے ہیں پھر ملاقات ہوگی تب تک کے لیے اجازت دیجئے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ